পর্যন্ত কোনো পুলিশকে গ্রেফতার করতে আমরা দেখিনি, সেই বিষয়ে আপনার মতামত? আমরা এই ব্যাপারে সরকারের সাথে যতটুকু আলোচনা করেছি, সরকার বলছেন যে ছাত্রলীগের ছেলেরা গুলিবিদ্ধ হয়েছে, মৃত্যুবরণ করছে, সাংবাদিক মৃত্যুবরণ করেছে, পুলিশ মৃত্যুবরণ করেছে, আর ছাত্ররা মৃত্যুবরণ করেছে। আমরা এই কথাটা স্পষ্ট বলেছি যে যাকে গুলি করেছে বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে দ্রুত তাকে গ্রেফতার করা, সে পুলিশ হোক বা অন্য কেউ। আমি জানতে চাচ্ছি আপনার কাছে, যারা ধ্বংসলীলা চালিয়েছে এবং তাদেরকে ট্যাকেল দেওয়া, তাদেরকে হচ্ছে যে তারা যাতে সেই ধ্বংসলীলা না চালিতে পারে, এটা সম্পূর্ণ আইন শৃঙ্খলা এবং সরকারের দায়িত্ব ছিল। উড়বে না, এটা কি আপনি মনে করেন দেশের ভাবমূর্তি নষ্ট হবে? সরকারের দায়িত্ব, সরকার না, সরকারের দায়িত্ব আর দেশের সরকারের ভাবমূর্তি দেশের ভাবমূর্তির সাথে সম্পৃক্ততা থাকে। তো যেহেতু দেশের ভাবমূর্তিটাকে আমরা বড় করে দেখেছি, সরকার সরকার আবার এই সরকার আবার ইলেকশন আসলে আমরা যদি সত্যিকারভাবে ভোটের পাশে আমরা নিয়ন্ত্রণ নিতে পারি দেশের মানুষ, তাহলে সরকার ইচ্ছে করলে আমরা সরিয়ে দিব। কিন্তু দেশ তো আমাদের, একটা বছর সরকার নয়, দুই বছর নিলে, তিন বছর নিলে, পাঁচ বছর নইলে, পনেরো বছর ক্ষমতায় থাকুক, তাতে কি আসতে গেছে? কিন্তু দেশ আমাদের সব দিনই থাকবে। দেশের ভাব প্রতি কোনোভাবে নষ্ট করা যাবে না। দেখেন না আমাদের কি দুর্ভাগ্য, 17-18 হাজার শিশু হত্যা করছে, জাতিসংঘে এখন পর্যন্ত সুস্পষ্টভাবে নেতানিয়াহুকে একটি কথা বলতে পারল না। আমেরিকার কংগ্রেসে গিয়ে ভাষণ দিল, বলল বর্বরদের সাথে সভ্যতার লড়াই চলছে, আর সবাই করতালি দিল। এরাই তো আমাদের ফ্রিডম অফ স্পিচ, আমাদের মানবতা, আমাদের স্বাধীনতা নিয়ে এরাই বেশি বেশি কথা বলছে। আমাদের কথা আমাদের বলতে হবে, বিদেশে কোনো প্রভুর কথা কোনো প্রভু নাই, আমাদের দেশের মানুষ দেশের কথা বলতে হবে। যে অন্যায় করেছে তার শাস্তি হবে, আপনারা নিশ্চিত থাকেন। এই অন্যায়কারীদের শাস্তির দাবিতে আমরা তো বলছি আমরা রাস্তায় থাকবো, কিন্তু এই দেশের প্রতি আমরা করতে দিতে চাই না। মেট্রোরেল এটা কি ইউজ করবো, আজকের প্রতিদিনে আর এখানে যাইতে কত দেরি, কি দুষ করলা? কালকে আমাকে একজন ফোন করছে সাইনবোর্ড থেকে, ওই যে হাবিবুল্লাহ কাশপুরি নাম, তার পুরো বিল্ডিংটা পড়াইয়া দিছে, এইখানে 37 জন পুলিশ ছিল, পুলিশকে বাড়াচ্ছে, সবাইকে খুন করতে চেয়েছে, 4 জন মানুষকে খুন করে গেছে, 2টা শিশু বাচ্চা, 2জন মহিলা ওইখানে আগুন ধরাইয়া দিছে, সেই বাচ্চাগুলোকে পুলিশের হাতে দিয়ে রক্ষা করবে, সেটা ছাত্ররা করে নাই। সরকারও সুস্পষ্টভাবে বলছে ছাত্ররা করে নাই, যারা করেছে তাদেরকে ধরতে হবে, তাদের বিচার। আচ্ছা, আপনার কথার সাথে আমি আরেকটি কথা বলতে চাই। বর্তমানে আমরা দেখেছি এটা স্বাধীন দেশ, স্বাধীন দেশে আমার ছাত্র, আমার শিশু, আমার বাচ্চা একটা আন্দোলনের জন্য, তাদের অধিকারের জন্য রাজপথে একটা স্লোগান দিতেই পারে বা তাদের আন্দোলন করতেই পারে, তাই বলে কি তাদের গুলি করার কোনো নিয়ম আছে কি না? শুনেন, 6 দিন পর্যন্ত তো আমরা দেখেছি তারা আন্দোলন করেছে, তাদের তো পুলিশ কিছু করে নাই, গুলি হয় নাই। আন্দোলনকে যারা সহিংস করেছে গুলি, আমি আমি যদি কোনো পুলিশ যখন যারা গুলি করেছে এই বাচ্চাদেরকে বিনা অপরাধে, অবশ্যই সেই পুলিশের আমরা শাস্তি চাই। কিন্তু অনুপ্রবেশ করে গুলির পরিস্থিতি যারা সৃষ্টি করেছে এদেরকে মানে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে দেন, বিচার চাই তাড়াতাড়ি। বাসার ছাদে এবং বাসার বারান্দায় ছোট ছোট বাচ্চা, তারা নিরাপদ না এবং রাস্তায় নিরাপদ না, সেখানে আপনি এবং আপনার ফ্যামিলিকে এই দেশে নিরাপদ মনে করেন বর্তমান পরিস্থিতিতে? দেখেন, এ দেশে নিরাপদ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আমরা বহুত আগে চাইছি, যখন আমরা আরো 20 বছর আমরা 50 বছর তখন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি এই প্রেস ক্লাবে কয়েকটা মশা বলেছিলেন যে বাবা আর দরকার নেই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। যখন গোলাগুলি হয় তখন গরু বাচ্চারা নিরাপদ থাকে না, এটা যাতে না হয় সেটার জন্য দেশের সব মানুষ আমরা এক হয়ে আওয়াজ তুলতে হবে।
আমি জানতে চাচ্ছিলাম আপনি এবং আপনার ফ্যামিলিকে নিরাপদ মনে করতেছেন কিনা এই মুহূর্তে। হ্যাঁ দেখুন, এ দেশের সব মানুষের মতো আমি আমার সবাই আমি আলাদা কিছু না, নিরাপদ আলাদা কিছু, নিরাপদ মনে করছেন, নিরাপদ করতে হবে। যদি আপনি নিরাপদ না, তাদেরকে যদি আপনি নিরাপদহীন মনে করেন, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য যা কিছু করার প্রয়োজন আপনি আমি সবাই মিলে করতে হবে। আপনি নিরাপত্তার বিঘ্ন ঘটাবেন, আপনি গিয়ে বোমা মারবেন আর বলবেন হ্যাঁ পুলিশ তুমি হাত গুটাইয়া রাখো, তুমি আমরা মেট্রো রেল ভাঙবো, তুমি আমাদের কিছু বলতে পারবে না। আমরা আবার এই নীতিতে বিশ্বাস করি, সবই ঠিক আছে কিন্তু এই মুহূর্তে নিরাপদ। হ্যাঁ এই মুহূর্তে নিরাপদ, সব মুহূর্তেই দেশের বাসে যেতে হচ্ছে, লঞ্চ ডুবতেছে, এই আমেরিকার স্কুলগুলোতে বাচ্চাদেরকে চাকু দিয়া মারতেছে, এই জন্য কি আমি মনে করবো আমি নিরাপদ নয়? এই মুহূর্তে একজন মুসলমান হিসাবে আমি মনে করি নিরাপত্তার মালিক আল্লাহ, আর দায়িত্ব হইল সরকারের, আর সহযোগিতা করার দায়িত্ব জনগণের। জনগণ যদি তার দায়িত্ব পালন না করে সে আল্লাহর কাছে তার বিবেকের কাছে জবাব দিবে, সরকার যদি তার দায়িত্ব পালন না করে সরকারের একভাবে জবাব দিয়ে করবে। এই মুহূর্তে জামাত শিবিরকে নিষিদ্ধ করার পরে আপনার কাছে কি মনে হয় যে তারা কি ধরনের ষড়যন্ত্র বা কি ধরনের ষড়যন্ত্র? আমি শুনে আনতে পারি, আমি আপনাকে কয়েকটা অনুরোধ বাহি করব। এক নম্বর, ভজন পবিত্র কোরআন শরীফে আছে যারা মানুষকে বিদ্রোহ করে আর মিথ্যাচার করে, আল্লাহর নাম লোক তাদের। আমি একটা একটা করে আপনাকে বলি, আশা করি অনেক শিক্ষিত সাংবাদিক এখানে আপনারা, আর জামাত আর ছাত্রসিবির তারা বাংলাদেশের সংবিধানে তারা বলছে এটা বিশ্বাস করি না, এটা কুকুরি সংবিধান। আমরা জিজ্ঞেস করলাম কেন করো না, তারা বললো এখানে আল্লাহর সার্বভৌমত্বের কথা নাই, এখানে লেখা আছে মানুষ হইল সকল ক্ষমতার অধিকার। ভালো কথা, একজন পাক্কা মুসলমান তারা। আমরা বলছি রে বাবা, আমরা সার্বভৌমত্ব যেটা বুঝি আল্লাহর সুপ্রিম একদম সর্বময় ক্ষমতা, আসমান জমিন তারকারাজ্য সব জায়গায় ওনার ক্ষমতার প্রতিষ্ঠিত, সংগ্রাম করে দিতে হবে না। তারা বললেন না, এই জন্য সংগ্রাম করতে হবে, আমরা আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি। কিন্তু যখন মন্ত্রী হলেন তখন এই সংবিধানকে পাহারা দিবেন, এই সংবিধান মেনে চলবেন, এই সংবিধানের সাথে বিশ্বাসভঙ্গ করবেন না, এইটা তো আমরা দেখলাম। তাহলে এইরকম হঠকারিতা মিথ্যাচারিতা মানুষের আর ছাত্রদের ব্রেইন ওয়াশ করার জন্য একটা, আর নিজের কর্মবাহী জীবনের জন্য আরেকটা। ওই যে স্বাধীনতা স্তম্ভ সাবাব, ওখানে যাওয়া হারাম বলছেন যারা, লাল মানত উজা ওই যে স্তম্ভগুলাকে তারা আখ্যায়িত করেছেন যখন মন্ত্রী হলেন, তখন ফুলের মালা হইয়া গিয়া এর পাদদেশে ফুল দিতে দেখলাম। হ্যাঁ পবিত্র কোরআন শরীফে পাঁচটা পানিশমেন্টের কথা আছে, আর কোনো পানিশমেন্টের কথাই নাই, পাঁচটা পানিশমেন্টের কথা উল্লেখ করা আছে। সেটা কি? মদ্যপান, চুরি, ডাকাতি, বেবিচার আর নিন্দাবাদ, দিন রাত মানুষের নিন্দা করা, আর ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যত মিথ্যাচার করা, ভ্রষ্টাচারিতা করা, আবার ইসলামের কথা বলা, যেটা তাদের এগুলো তারা পরিত্যাগ করতে হবে। এগুলো তাদের মধ্যে অনেক, আমি আগে বলছি অনেক উচ্চশিক্ষিত লোকজন আছে, তবে আমি কত বৈজ্ঞানিকের নাম আপনাকে বলব যে বৈজ্ঞানিক আণবিক বা আবিষ্কার করছে মানুষ মারার জন্য, ছয় একটা বৈজ্ঞানিক, তার এক বোমায় হিরোশিমায় নাগাসাকিতে কয়েক লাখ মানুষ মরে গেছে, মানুষ মারার জন্য বোমা বানাইছে, আরেকজনের তাড়াতাড়ি প্লেনে যাতায়াতের জন্য প্লেন আসছে।